আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি এক্সরে করব আমাদের এসআই আহাদ হোসেনের। তার মাথাটা একটু সকাল থেকে পেইন করছে, সেজন্য সে বলতেছে যে আমার আজকে মাথার এক্সরেটা করা লাগবে। তো ভিউয়ার্স, চিন্তা করলাম এটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো এক্সরেটা আমি নিজেই করব। তো আপনারা দেখতে থাকেন, এই আহাদ নিজেই এন্ট্রি দিচ্ছেন কম্পিউটারে, তার নাম বয়স্তস। তো তারপর আমি এক্সরে করব, আমাদের এক্সরে মেশিন ডিজিটাল। তো ঠিক আছে, এখন হাতকে ওই পাশে নিয়ে যাবো, আমি এক্সরে করব। তো ক্যামেরাটা আমি দিয়ে দিলাম আমাদের নিউ স্টাফ ইলিয়াসের কাছে। হ্যাঁ, তো ইলিয়াস সুন্দর করে ভিডিও করো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন হাতে এখন আমরা তুমি যে কোন গাছে তুমি জানা টেকনিশিয়ান আছে তারা একটু দেখে লাভ হবেন, কারণ তাদের এক্সিডেন্ট করে সেটা দেখতে পাবেন আপনারা। বিভিন্ন ফরেনার ইউটিউবার আছে যারা মনে করেন স্কেলের এক্সে করে, ওইগুলো আছে আমাদেরটাই বেশি ইয়ার করে আর কি বুঝতে পারবেন। ঠিক আছে, ফল আসছে একটা, ঠিক আছে। আমাদের দুইটা স্বপ্ন শেষ, এখন আমরা কম্পিউটার দেখব। তো আমাদের সাথে চলুন। আর যে কথা না বলে নয়, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা হয়তো প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, কিন্তু সপ্তাহে একটা অথবা সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তেমন একটা সময় পাই না, সেজন্য দেওয়া হয় না। তো চেষ্টা করব সপ্তাহে দুইটা একটা ভিডিও দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কম্পিউটারে জিনিসটা চলে আসছে এখান থেকে এই পাশে। তো এখন এটা আমরা রিপোর্ট করবো, রিপোর্ট করার পরে মানে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট যে তার মাথায় আসলে কী সমস্যা হয়েছে, কেন পেইন করে তার মাথাটা। তো যাই হোক, আমরা আগে দেখি কম্পিউটারে।
তো এখন এটা এডিট করা হবে। এডিট করার পর এটা আমরা আমাদের একজন রেডিওলজিস্ট আসবে, ওনাকে দ্বারা আমরা এটা রিপোর্ট করাবো, তারপর আমরা রিপোর্টটা পাবো। তো এডিটিং আমাদের আহাত নিজেই করতেছেন, কারণ সে একজন টেকনিশিয়ান। তো যে এটা কিন্তু রিডার মেশিন, ক্যাসেটটা তারপরে ইমেজটা নিয়ে নিয়েছে, তো তারপর আমরা এটাকে বাহির করতে হবে। তো এডিট করা শেষ হলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো যতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ইলিয়াস, তুমি কিছু বলো, হাতে কী সমস্যা মাথায়, তুমি কি কিছু জানো নাকি আজকে সারাদিন তার কী সমস্যা হয়েছিল? হ্যাঁ, কিছুটা সত্য। বিয়ার শাদী করে লাইবা না? ইনশাল্লাহ করতে হবে, দেরি করে লাভ কি? আচ্ছা ঠিক আছে, তো তোমার জন্য শুভকামনা রইলো। তো সবার জন্য শুভকামনা রইলো, সঠিক সময়ে সবাই বিবাহ করেন, এতে দেশ ও জনগণের সবারই মঙ্গল হবে, আপনার নিজেরও মঙ্গল হবে, কারণ তাকে তো কিছু বলার দরকার নাই। তো দেখতেই পাচ্ছেন এডিটর আমাদের নিজেই আসায়া হাত, খুব সুন্দর এডিট হচ্ছে, একদম সার্ভাইকাল স্ক্যান সহ ঠিকঠাকই আছে, সব ঠিকঠাক দেখা যাচ্ছে, দেখি। তারপরে ফন্টটা পুরো খুব সুন্দর, তো ভিডিও বেশ লং হয়ে গেছে, তো আর বেশি লং করতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ স্যার।